ল গেল ব্রহ্মাকে তপস্যা করতে হিরণ্যকশিপু তখন দেবতারা ভাবলেন এই হিরণ্যকশিপুর যে পত্নী কয়াদু তার গর্ভে এক বীজ এসেছে আর সে অসুর হবেই তো ভাবে দেবতার ভাবছে অসুরের পুত্র নিশ্চয় অসুর হবে হিরণ্যকশিপু দেবতাদের শাস্তি বা শাসন করার বা তাদের করায়ত্ত করার জন্য তপস্যা করতে যাচ্ছে অতএব তার পুত্রও এরকম অসুর হয়ে যাবে তাই ব্রহ্মা কাছে চলে গেছে তপস্যা করতে কে মন্দার পর্বতে হিরণ্যকশিপু তো এদিকে কয়াদু আসলে এই কয়াদুর গর্ভে যখন বীজ বপন করে হিরণ্যকশিপু তখন সে ক্রোধে বিষ্ণু তার শত্রু ছিল কেন তার ভাই হিরণ্যাক্ষকে বরাহদেব বধ করেছিলেন বরাহদেব রূপে পৃথিবীকে চুরি করেছিল পৃথিবী বক্ষ থেকে সোনা চুরি করেছিল তার জন্য পৃথিবী ভারসাম্য হারিয়ে রসাতলে চলে গেছিল এবং হিরণ্যাক্ষে ভাবছিল এটা আমার সম্পত্তি রসাতল চলে গেছে ভাবছে সব আমার যেন হিরণ্যাক্ষ হিরণ্য মানে সোনার দিকে যার চক্ষু সব সবসময় আর তার আরেক ভাই নাম আছে হিরণ্য কশিপু নরম সব সবসময় নরম বিছানা দিকে আসক্তি মানে ভোগ্যের বস্তুর প্রতি আসক্তি তো এই দুই ভাই হ্যাঁ এসেছে অসুর তো হিরণ্যাক্ষকে বধ করেছিলেন বরাহদেব এই জন্য খুব রাগ ছিল যে আমি ভগবানকে তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দেব আমি সর্বেশ্বর হব আমি এমন একটা তপস্যা করব অমর বর পাব আর এই ভগবানের গরদানটাকে আলাদা করে দিব এই চিন্তাবৃত্তি নিয়ে তার শত্রু হলো কে তাহলে বিষ্ণু হিরণ্যকশিপুর শত্রু হয়ে গেলে বিষ্ণু তো এই জন্য ও তপস্যা করতে গেছে যে অমর হব প্রতিশোধ নিব অসুরদের মনোভাবটা সবসময় কি প্রতিশোধ নেওয়া হ্যাঁ আমাদের ভগবৎ ভক্তিতে ভক্তরা কখনো যেন প্রতিশোধ না নেয় সেটা একটা অনর্থ বুঝতে পারছেন আমাকে এরকম করলো আমি তার প্রতিশোধ নিব যেমন এখন বর্তমান সমাজে আমরা দেখছি কেউ কারোর বাড়ি আগুন লাগিয়ে দিল আরেক গ্রুপ গিয়ে তাদের বাড়ি আগুন লাগিয়ে দিল কেউ কাউকে খুন করলো তারা গিয়ে আরেকটু খুন করে দিল ভক্ত সমাজে এটা যেন না হয় হ্যাঁ ভক্তরা যদি পরিচয় দেয় আমি ভক্ত তাহলে এটা সহ্য করে ভক্তদের একটা সহ্য গুণ থাকে তাহলে জানতে হবে সে ধৈর্য সহ্য উৎসাহ এই সমস্ত আচার্যরা শিখাছেন তারা মহাজনদের পদাঙ্ক অনুসরণ করবে সবসময় হারিয়ে ফেললো তাহলে কিছু লাভ নেই তাহলে তার ভক্তিতে উন্নয়ন করেনি তুই যেন আমাদেরকে সময় চেষ্টা করতে হবে তো এই হিরণ্যক শিপু যখন তপস্যা করতে চলে গেছে ব্রহ্মার আর তার যখন একটু বলছিলাম যখন সে কয়াদুর সাথে মিলিত হচ্ছিল তো তার শত্রু তো বিষ্ণু সে সে সময় বিষ্ণু 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 এ নাম করছিল করতে করতে কয়াদুর সাথে তার মিলন হয়েছে আর সেখানে সে যে বীজ সেটা প্রহ্লাদ মহারাজ এসে গেছেন ভক্ত হ্যাঁ সেজন্য ভক্ত সন্তান এইভাবে কিন্তু অসুর কিন্তু সে চিন্তা করছে বিষ্ণু এই জন্য প্রভুপাদের পিতা মাতা যখন তারা ভগবানের কাছে তাদের রাধা গোবিন্দ ছিল সেবা তারা প্রার্থনা করতেন হে রাধা গোবিন্দ আমাদের একজন পুত্র দান করুন তোমার সেবক রূপে তো সেই চিন্তাধারা নিয়ে তারা প্রভুপাদ এসেছিলেন তো প্রভুপাদ দেখুন সারা বিশ্বে তার মা বাবা চেয়েছিলেন রাধারানীর ভক্ত হবে সারা বিশ্বে ভগবানের বাণী প্রচার করবে এই চিন্তাধারা নিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করেন এই স্মরণ করে তারা পুত্র কামনা করেছিলেন বলে সেরকম পুত্র আসলেন যে কি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত সারা বিশ্বে ভগবানের কৃপা বিতরণ করলেন হ্যাঁ এমন যদি আমরা শাস্ত্রে দেখি কি বলে ভবিষ্য ভবিষ্যপুরাণ সেখানে দেখা আছে যে ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে সারা বিশ্বে ভগবানের মন্ত্র উপাসনা শিক্ষা দিবে তাহলে সারা বিশ্বে বৈষ্ণব তৈরি করবে তাহলে এখন যদি আমরা বিচার করি এই ভবিষ্য পুরাণ অনুসারে কত হাজার হাজার বছর পূর্বে লেখা আছে ভগীরথ যখন গঙ্গা মাতার কে আনার জন্য তপস্যা করেছিল তখনকার কথা বিষ্ণুর সাথে গঙ্গার কথোপকথন তখন বিষ্ণু নিজে বলেছিলেন গঙ্গা মাতাকে গঙ্গা মাতাকে বলেছিলেন যে আমার একজন শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে যে আমার মন্ত্র উপাসনা করবে এবং সমগ্র বিশ্বে এই মন্ত্র প্রদান করবে এবং চেতনা মার্জিত করে বৈষ্ণব তৈরি করবে তারা গিয়ে গঙ্গায় তোমার বক্ষে জলে স্নান করে পাপীদের সমস্ত স্খলিত পাপ সব বৈষ্ণবরা গ্রহণ করবে গঙ্গা আসতে চাননি কেন না কলিযুগের লোকেরা কর্ম করবে চারটা পাপ অধর্ম নেশা করবে ধৃত ক্রীড়া করবে তারপরে জীব হত্যা করবে অবৈধ ক্রীড়া করবে এসব অধর্ম বৈদিক শাস্ত্রে আছে এই জন্য মাতা বলছে আমি যাব না কিন্তু ভগীরথ তো চিন্তিত তাই বিষ্ণু গঙ্গাকে বলেছিলেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে আমার মন্ত্র জপ উপাসনা নিজে করবে এবং সমগ্র বিশ্বে প্রচার করবে যার ফলে বহুলোক সারা বিশ্বের লোক বৈষ্ণব তৈরি হবে আর সেই সব বৈষ্ণবরা তোমার বক্ষে স্নান করলে স্খলিত পাপ সেগুলি তারা গ্রহণ করবে তাহলে বৈষ্ণবরা কত গঙ্গার স্খলিত পাপকেও তারা নেওয়ার জন্য প্রস্তুত থাকে এই জন্য বলা হয় গঙ্গার পরশে পবিত্র হয় গঙ্গা স্নানে কিন্তু বৈষ্ণব দর্শনে পবিত্র হয়ে যায় তাহলে এতটা শক্তিশালী বুঝতে পারছেন তো সেজন্য আমাদের এগুলি বুঝতে হবে তো ভগবানের নাম আজকে সারা বিশ্বে প্রচার হচ্ছে কিভাবে শিলপ্রভুপাদ সেই শুদ্ধ সেনাপতি ভক্ত হ্যাঁ যদি আমরা বিচার করি সারা বিশ্বের লোককে কৃষ্ণ ভক্তি দান করেছেন শিলপ্রভুপাদ প্রহ্লাদ মহারাজ এইভাবে তিনি কৃষ্ণ ভক্ত গর্ভ থেকে আর তখন তপস্যা চলে গেছে তখন দেবরাজ ইন্দ্র স্বর্গের সব দেবতাদের নিয়ে কি করলেন না এই হিরণ্যকশিপুর পুরী রাজধানীকে আক্রমণ করলেন আক্রমণ করে সব অসুরদেরকে পরাস্ত করে এই কয়াদুকে চুরি করে নিয়ে গেলেন হরণ করে জোর জবরদস্তি তো যখন নিয়ে যাচ্ছেন তখন নারদমণি সাক্ষাৎ হয়েছে নারদমণি বাধা দিলেন আরে ইন্দ্র তুমি এইসব কাজ করছো তুমি স্বর্গের রাজা একটা মহিলাকে চুরি করা মানে অপহরণ করা মানে এটা তোমাকে শাস্তি পেতে হবে মৃত্যুদণ্ড হয় তো তো এটা ঠিক নাই কারো পত্নীকে বা মহিলাকে অনিচ্ছার সাথে যদি কেউ চুরি করে হরণ করে কারো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এরকম ধরনের ব্যক্তি কারো জমি জোর জবরদস্তি দখল করে এসব ব্যক্তিদের মৃত্যুদণ্ড মনুসংহিতায় বিধান দেওয়া হয়েছে যে তুমি এইসব অন্যায় কাজ করছো রাজা হয়ে স্বর্গের তুমি বলছে না নারদমণি আমরা একে চুরি করছি না যে কিছু খারাপ কাজ করার জন্য এর গর্ভে হিরণ্যকশিপুর বীজ আছে যে কি হিরণ্যকশিপুর তো অসুর তার পুত্র অসুর হবে তখন নারদমণ্ণি বলেন না এর গর্ভে অসুর নেই ভক্ত আছে তো আমাকে দিয়ে দাও তোমরা আমি আশ্রমে রাখবো আর ভাগবত কথা ওই সন্তানকে আমি শ্রবণ করাবো তখন মুনিকে দেবতারা দেবতারা সবাই বিশ্বাস করে মুনি অসুর দেবতা নারদ মুনিকে বিশ্বাস করে হ্যাঁ নারদমুনির কথাকে সবাই রক্ষা করে তখন যখন ইন্দ্রকে মুনি বললেন সঙ্গে সঙ্গে ইন্দ্র দিয়ে দিলেন আর মুনি তার আশ্রমে নিয়ে রাখলেন এবং সেখানে কয়াদু বললেন হে নারদমণি আমার এই পুত্র যেন আমার স্বামী না ফিরে আসা পর্যন্ত যেন আমার গর্ভেই সুরক্ষিত থাকে কেন আমার এখন খুব ভয় হচ্ছে দেবতারা তাকে বধ করবে বলে প্রয়াস করে আছে পুত্র হ্যাঁ প্রসব হলেই তো দয়া করে আপনি আমায় আশীর্বাদ প্রদান করুন যেন এই সন্তান আমার স্বামী তার রাজধানীতে ফিরে আসবে তপস্যা করে তার কাছে আমাকে ফেরার দেওয়ার পরে যেন এই সন্তান প্রসব হয় তো নারদমণি তথাস্থ করেছিলেন আশীর্বাদ দিয়েছিলেন এই জন্য কয়েক হাজার বছর বহু হাজার হ্যাঁ সেখানে গর্ভের মধ্যে থেকে গেছিল প্রহ্লাদ মহারাজ আর প্রতিদিন কি শুনত নারদমণি থেকে ভাগবত কথা শুনত গর্ভের মধ্যে তার মানে গর্ভের মধ্যেও শিশু শিক্ষা লাভ করে এটা ভাগবতে প্রমাণ দেওয়া হয়েছে আমাদের গুরু মহারাজ একটা বলছিলেন বিদেশের ঘটনা একটা শিশু আম সে শুধু কান্না করে বাচ্চা কেবল কান্না করছে তখন মা বুঝতে পারছে না কেন কান্না করছে ঘুমালে ঠিক আছে আর কেন কান্না করছে বা বুঝতে পারছে না তখন তাকে পাঠিয়ে দিয়েছে হসপিটালে ডাক্তারদের কাছে বিদেশে এরকম পুরা নিয়ে চলে যাবে পুরো চেক আপ করছে চেক করতে করতে কিছু ধরা পড়লো না কোনো রোগ নেই সঙ্গে সঙ্গে আবার ফিরিয়ে এসছে যে আপনার বাচ্চা তো কান্না করছে কোনো রোগ নেই আমরা তো বুঝলাম না আপনার বাড়িতে যতদিন আছে তার মধ্যে কোনো দিন সে কান্না বন্ধ হয় না বলছে হ্যাঁ যখন ঘুমায় আর কখন না যখন টিভি দেখি যখন টিভি দেখি তখন ও টিভি দেখে তখন বন্ধ থাকে কান্নাটা বলে তাই নাকি তো টিভি খুলুন তখন টিভি খুলেছে কান্না বন্ধ হচ্ছে না বলে আপনি বললেন টিভি দেখলে কান্না বন্ধ হয় কই বন্ধ হচ্ছে তখন মাতাজিরা একটু লজ্জা পেয়ে গেছে সে এমন একটা ছবি দেখে যেটা ও খুলছে না বাচ্চাটা গর্ভে আসার সময় থেকে ওই টিভি দেখে ওই খারাপ জিনিস তখন বাচ্চা যখন বলো না আমরা প্রমাণ করতে চাই যে শিশু তার রোগ নেই কেন কান্না করছে ও কি দেখছে কি করে দেখছে কি তখন খারাপ ছবিটা যেই খুলেছে বাচ্চা কান্না বন্ধ আর দেখছে আর হাত নাড়ানাড়ি করছে তখন তারা বুঝলো যে আসলে শিশু গর্ভ থেকে তাহলে মা যা করে সেখান থেকে সে শিখে সব আজকাল দেখবেন ছোট ছোট বাচ্চারা টিভির চ্যানেল খুলে দিচ্ছে বয়স্ক দাদুরা খুলতে পারে না চ্যানেলটা মোবাইল নাম্বার আপনি একটা ধরতে যাচ্ছেন এই নাম বলছেন তখন সেই বাচ্চাটা ইংরাজি পড়ে না কিছু জানেন ওই নামটাকে খুলে দিবে। কেন ও গর্ভে মা যা করছে সেসব দেখে এখনো মায়েরা গর্ভে সন্তান থাকার সময়ও কিছু খারাপ কাজ করে সেখানে বাচ্চা দেখে সম্পূর্ণটা বাচ্চা দেখছে কি করছে না করছে আর গালি দিচ্ছে দেখবেন আজকাল বাচ্চারা তাড়াতাড়ি স্কুল কলেজ থেকে পড়তে গিয়ে মোবাইলে কিছু একটা দেখেই সে আকৃষ্ট হয়ে পড়ে পরস্পরের মধ্যে এইসব চিন্তাধারা কেন আসছে কোথাতে গর্ভ থেকে এবং পূর্বের কর্ম অনুসারে এগুলি ভাগবতে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে তো সেজন্য ওই সব বিদেশে ডাক্তাররা তখন তারা বুঝতে পারল ও সেই জন্য গর্ভতে সন্তান আসলে কখনো মা বাবা আজেবাজে চিন্তা করবে না বিশেষ করে মা খাওয়া দাওয়াও আজেবাজে করবে না শিশু গর্ভের মধ্যে যখন থাকে সেখানে তার নরম শরীর ভাগবতের তৃতীয় স্কন্ধে পড়বেন এই কীভাবে সন্তান একটা মায়ের গর্ভে আসে কতদিন পরে তার চর্ম অস্থি তার নখ তার চুল কিভাবে হচ্ছে এবং বাচ্চা পুরুষ সন্তান হবে না মেয়ে সন্তান হবে ভাগবতে সব লেখা আছে মা বলবে আমার পুরুষ সন্তান আমার মেয়ে হবে কি করে না যদি ও ভাগবত পড়ে সেখান থেকে জ্ঞান অর্জন করলেই বুঝতে পারবে এখন তো মায়েরা বুঝতে পারে না কখন সন্তান চলে আসছে ওরা জানেই না তো এইরকমই খারাপ বর্তমান সমাজে এই জন্যই জড়জগতে জগতে কেন সন্তান সন্ততি আশরিক প্রবৃত্তির হয়ে যাচ্ছে খারাপ দিকে মানসিকতা চলে যাচ্ছে যেন সুইসাইড হচ্ছে বেশি হ্যাঁ আত্মহত্যা হচ্ছে বেশি করে তো যেন আমাদের পিতা মাতাকে খুব নজর রাখতে হবে ছোট থেকেই মায়ের গর্ভ সন্তান আসা থেকে। তো এই প্রহ্লাদ মহারাজ নারদমণি থেকে প্রতিদিন ভাগবত শুনতেন আর যখন হিরণ্যকশিপু ফিরে এলো তখন নারদমণি ফিরিয়ে দিলেন আর সেখানে কয়াদু প্রসব করলো তারপরে যখন একটু বড় হল সন্তান তাকে গুরুকুলে রাখা হলো আর সেই গুরুকুলের মধ্যে প্রহ্লাদ মহারাজ এইসব শিক্ষা তার বন্ধুদেরকে দিচ্ছেন কি সেই শিক্ষাটা ছোটবেলা থেকে কৌমারং আচরিত প্রাজ্ঞ প্রাজ্ঞ মানে বুদ্ধিমান যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের কি কর্তব্য না মনুষ্য জীবন লাভ করার সঙ্গে সঙ্গে তারা কি করবে না বাল্যকাল তারা একটি জিনিস প্রয়াস করবে ভগবত ভক্তি কি করি লাভ হবে সেটাই প্রয়াস করবে ধর্ম আচরণ ভাগবত ধর্ম এখানে প্রভাব বলছেন ভাগবতান মানে ভগবত ভক্তি হ্যাঁ ধর্ম মানে কৃষ্ণ সেবা করার যে সমস্ত নিয়ম কানুন আছে কিভাবে করতে হবে এ দেহ দিয়ে সেই সব শিক্ষা পাওয়ার জন্য প্রয়াসই হতে হবে অন্য কোনো কিছু প্রয়াস করা উচিত না আমাদের অনেক কামনা আছে প্রয়াস আছে কামনা ত্যাগ করা যাবে না প্রয়াস থাকবে ইচ্ছা থাকবে কিন্তু কি প্রয়াস করতে হবে যদি নারদমুনি ব্যাসদেবকে বলেছিলেন তশৈব হে তো প্রয়তে তো কোবিদ কবিদ মানে যারা বুদ্ধিমান তাদের একটি জিনিস প্রয়াস করা উচিত যে স্বর্গমর্ত পাতাল ঘুরে ভ্রমতাম যত উপরি অধ যে স্বর্গমত পাতাল উপর নিচ ঘুরেও যা পাওয়া যায়নি হ্যাঁ সেটা আমাদের প্রয়াস করতে হবে ভক্তি কিন্তু আমরা এই স্বর্গমত পাতাল ঘুরে অনেক সময় আমরা অনেক ইন্দ্রিয়ভোগীয় বস্তু পাই কিন্তু ভক্তি লাভ করতে পারি না তো সেজন্য আমাদের ইন্দ্রিয় সুখটা প্রয়াস ছাড়াই আসে দুঃখটা প্রয়াস ছাড়াই আসে যেমন আমরা সেখানে উনি বলছেন দুঃখবত অন্যত সুখম দুঃখবৎ অন্নত সুখম আমরা সবাই সুখের জন্য প্রয়াস করি দুঃখের জন্য কেউ প্রয়াস করে না কয়জন দুঃখের জন্য প্রয়াস করে হাতিল কেউ করে না সুখের জন্য সবাই প্রয়াস করে কিন্তু নারদমণি বলছেন আমরা সুখের জন্য দুঃখবত সুখ অন্নত কালেন কর্ম না আপনি সুখের প্রয়াস করেন পান না কিন্তু দুঃখের প্রয়াস করেন না পান হ্যাঁ কি না আমরা কেউ দুঃখ চাই না কিন্তু দুঃখ আমাদের জীবনে জন্ম থেকে একবারে হ্যাঁ মায়ের গর্ভ থেকে দুঃখ সেখানে জন্ম গর্ভের শরীর যখন এসে যায় তার মধ্যে ক্রিমিকিট রয়েছে মলমূত্র রয়েছে সেখানে সেই ছোট শরীরকে কামড়াচ্ছে কত কষ্ট আবার প্রসবের বেদনা কষ্ট আবার যখন এখানে দেহ গ্রহণ করল সেখানে কত কষ্ট কি কামড়াছে বাচ্চা বলতে পারে না পেটে যন্ত্রণা আছে পেটে বলতে পারে না এগুলি কষ্ট না হ্যাঁ আমরা জানি না আমরা কি প্রয়াস করছি ওই বাচ্চা কি প্রয়াস করছে মা বাবা কি প্রয়াস করছে আমার ছেলের এরকম কষ্ট হোক কেউ চায় না কিন্তু আপনি চান না চান পূর্বের কর্ম অনুসারে কাল কাল মানে সময় আসবে এটা সংগঠিত হবে আমরা কেউ চাই বা না চাই হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনি তো গেলেন গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে সুন্দর করে কেউ হঠাৎ করে কাউকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কেউ কাউকে খুন করে দিল হ্যাঁ বুঝতে পারবেন না আজকাল কত কিছু হয়ে যাচ্ছে কেউ কাউকে খুন করে দিবে হঠাৎ করে শত্রু তো প্রয়াস করেননি কিন্তু হয়ে যাচ্ছে ভাগবত সুখ কাল অনুসারে এগুলি আমাদের কাছে আসে তাই বুদ্ধিমান মানুষ তারা একটি জিনিস প্রয়াস করবে সুখ নয় কি দুঃখ নয় ভক্তি হম কৃষ্ণ সেবা এটা প্রয়াস করবে তো সেটা এই জন্য নারদমুনি যে শিক্ষা দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে গর্ভে সেই শিশুকে লক্ষ্য করে তো তিনি প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হলেও তিনি তার বন্ধু অসুর বন্ধুদেরকে শিক্ষা দিচ্ছেন যখন স্কুলে যখন টিফিন টাইম হয় প্রহ্লাদ মহারাজ কি শিক্ষাতেন বন্ধুদেরকে বন্ধুরা বলতো প্রহ্লাদ যে এখন আমাদের বয়স হয়নি এখন আমাদের খেলাধুলা করা কাজ এখন আমাদের পড়াশোনা করা কাজ এখন এই ধর্ম টর্ম পরে করব যেমন আজকাল অনেক লোক বলে কালকে আমাকে একটা ছেলে আমাদের গুসকরা মন্দিরে একটা ছেলে জিজ্ঞেস করছে পড়াশোনা করে কলেজে বলছে শিক্ষকরা বলছে আমি যখন মালা পরে যাই মাথা মুন্ডন থাকে কলেজে যাই তখন বলে এখন বয়স হয়নি তুমি এখন কেন এইসব করছো বয়স হোক তারপরে করবে তো এটা শিক্ষকরা জানে না বয়স বলতে কি বুঝাচ্ছে ছোটবেলার দেহটা আমাদের নেই আমরা জানি না বললো ওনাদেরকে যে আপনাদের তো এখন বয়স হয়ে গেছে আপনারা করছেন না কেন অনেক লোক দাদু হয়ে গেছে বুড়ো হয়ে মরতে যাচ্ছে নাতি যদি তিলক মালা পরে জপ করতে শুরু করে এই এখন এই বয়সে এইসব করে নাকি আমরা যদি দেখি মহাজন প্রহ্লাদ মহারাজ পাঁচ বছর বয়স ধ্রুব মহারাজ পাঁচ বছর বয়স তারা করছেন এই জন্য ভাগবতে এই ছোট বয়স থেকে ভগবত ভক্তি করার অ্যাডভার্টাইজ শিশু থেকেও করা যাবে তার প্রমাণ দেওয়া হয়েছে সেই জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যেন অজ্ঞ না হই আমরা না বলি অ যে বয়স হলেই হরিভজন করবে আমার বয়সটা কবে হবে আমরা তো এনি মৃত্যু জানলাম একটু আগে যে রাস্তায় যেতে যেতেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমি কি করে বুঝব কখন আমার হরিভজন করার টাইম খটাঙ্গ মহারাজ মহারাজ ছিলেন একজন এই পৃথিবীতে রাজা যুদ্ধা পরাক্রমশালী দেবতারা অনেক সময় অসুরদের দ্বারা পরাজিত হয়ে যায় আর স্বর্গরাজ্য দখল করে নেয় অসুরেরা এক সময় ইন্দ্র সহ দেবগণ সব স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে অসুরেরা দখল করে নিয়েছে তখন দেবতারা সব মন্ডলে ঘুরছে এই পৃথিবীতে ঘুরতে ঘুরতে তারা দেখল যে খটাঙ্গ মহারাজ একজন রয়েছেন বিশ্বে পরিচালক রাজা খুব শক্তিশালী এক সম্রাট তখন দেবগণ ইন্দ্র গেলেন খটাঙ্গ মহারাজের কাছে যে কৃপা করে আপনি একটু আমাদের সাহায্য করুন যে আমরা দেব আমাদের রাজ্য স্বর্গরাজ্য থেকে বিতাড়িত অসুরেরা দখল করে নিয়েছে এই আমরা স্বর্গে যেতে চেষ্টা করি স্বয়ং আমরা স্বর্গে যাব দেবলোকে যাব লোকে যাবে এখন বৈজ্ঞানিকরা যেমন আমাদের সরকার থেকে রকেট করে যাওয়ার জন্য চন্দ্রলোকে চেষ্টা এই গ্রহে যাব সেই গ্রহে যাব দেবলোকে যাওয়ার চেষ্টা কৃত্রিম উপায়ে হ্যাঁ এরকম যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা যান কিন্তু সেটা অনিত্যানে গিয়ে লাভটা কি অসুরেরা তো দখল করে নেবে কিন্তু এই যান্ত্রিক যানের দ্বারা যাওয়া যায় না যারা মনে করে আমরা চলে গেছি আমেরিকা চলে গেছে এইসব ভাওতাবাজি হ্যাঁ তারা এখনো জানে না লোক যেগুলি ভাওতা দেওয়া হয়েছে যখন কেউ যাবে যাবে সাড়া পড়ে পৌঁছে কত এই সেই কিছু আরো প্রচার হবে কিন্তু সব চুপ কেন না যে সেটা কার্যসিদ্ধি হয় না কেন যান্ত্রিক জানে দেবলোকে যাওয়া যায় না ধর খটাঙ্গ মহারাজ বলেন আমি তো মর্ত্যবাসী আমি আপনাদের লোকে যাব কি করে দেবতারা যদি অনুমোদন না করে যেমন এই জন্য আমেরিকা আম্বাসি বিভিন্ন দেশের আম্বাসি ভারতে আছে তো মানে সেটা এজ গুড এজ আমেরিকার মতো বা সেই দেশের মতো ওখানে গেলে ওর অনুমোদন দিবে তাহলে ওই দেশে যাওয়া যাবে প্লেনে যদি এমনি যাওয়া যায় তো ভিসা পাসপোর্ট না করে চলে যাবে সেরকম দেবতার পূজা করার মাধ্যমে এই জন্য দেবলোক এখানে দেবতারা আসে রয়েছে তাকে পূজা করে লোক তখন তারা আশীর্বাদ করে তখন তাদের লুকে যাওয়া যাবে এমনি নয় যন্ত্রে চলে যাবে তখন ইন্দ্র বললেন খটাঙ্গ মহারাজকে যে ইন্দ্র আমরা আপনাকে নিয়ে যাব আপনাকে সেই দিব্য শক্তি আমরা প্রদান করবো তখন খটাঙ্গ মহারাজ রাজি হয়ে গেলেন ঠিক আছে আপনাদের আমি অবশ্যই সাহায্য করবো তখন খটাঙ্গ মহারাজ গেলেন দেবতারা নিয়ে গেলেন ওখানে গিয়ে উনি এমন তুমুল যুদ্ধ করলেন অসুরেরা কি করে দেবলোক যেতে পারত অসুরেরা সব দেবতাদের ভক্ত দেবতাদের সন্তুষ্ট করে ওরা যায় এমনি যেতে পারে না দেবতাদেরকে সন্তুষ্ট করে ওরা শক্তি অর্জন করে আর একজন অসুর সবাইকে নিয়ে যায় সেই শক্তির দ্বারা হ্যাঁ এমনি যেতে পারে না যান্ত্রিক জানে যেতে পারে না হ্যাঁ তো সেই জন্য সেখানে গিয়ে খটাঙ্গ মহারাজ তুমুল যুদ্ধ করলেন আর যুদ্ধ করে সব অসুরদেরকে তাড়িয়ে আবার রত্ন সিংহাসন ফিরিয়ে দিলেন ইন্দ্রকে তো ইন্দ্র তখন খুব খুশি হলেন তো তারপরে একটা সভা হয়েছে স্বর্গরাজ্যে তো সেই সভাতে হ্যাঁ ইন্দ্র সেখানে কি করলেন দেবসভার মধ্যে খটাঙ্গ মহারাজকে হ্যাঁ তিনি কিছু চাইলেন পুরস্কার দিতে হ্যাঁ যে আপনি আমাদের সাহায্য করলেন আমরা অবশ্যই একটা পুরস্কার দিতে চাই তখন সঙ্গে সঙ্গে খটাঙ্গ মহারাজের গুণগান করছে সব দেবতারা যে আপনি আমাদের যুদ্ধে সাহায্য করে আমাদের রাজত্বকে ফিরিয়ে দিলেন তো আমরা কিছু আপনাকে দিতে চাই বর দিতে চাই হ্যাঁ আপনি কি চান বলে আপনারা কি দিবেন বলছে না আমরা চিন্তা করছি এই স্বর্গের অর্ধেক রাজ্য মানে স্বর্গের অর্ধেক আপনাকে দিয়ে দেব ইন্দ্র এরকম বলছেন স্বর্গের অর্ধেক জায়গা আপনাকে দিয়ে তো খটাঙ্গ মহারাজ হাসছেন আরে ইন্দ্র ইতিপূর্বে এই স্বর্গ রাজ্যকে অসুরেরা দখল করে নিয়েছিল পুরু আর তুমি আর বলছো আমাকে অর্ধেক দিবে তুমি যদি আমাকে পুরু রাজ্যও দাও আমি নিতে রাজি না তোমার মনে নেই অসুরেরা দখল করে নিয়েছিল তো আবার কখন এসে অসুরেরা এটাকে দখল করে নেবে তো এই স্বর্গরাজের অর্ধেক নিয়ে আমার কি লাভ আমার কোনো লাভ নেই তবে তুমি যদি আমাকে সাহায্য করতে চেয়েছ একটা জিনিস সাহায্য করো তাহলে দেখুন খটাঙ্গ মহারাজ যেহেতু বিষ্ণু ভক্ত ছিলেন সারা বিশ্বের রাজা কিন্তু তিনি স্বর্গরাজ্যকে পাওয়ার জন্য অভিলাষী নন এক্ষেত্রে সম্রাট হয়তো হয়েছেন তার পূর্বের কর্মানুসারে কিন্তু তিনি আসক্ত নন যদি আসক্ত হতেন স্বর্গরাজ্যের অর্ধেকও নিতে পারতেন হ্যাঁ না কেন প্রকৃত ভক্ত রাজা তারা জানেন এই জগতে সব অনিত্য ধন সম্পদ অনিত্য রাজ্য অনিত্য রাজপথ অনিত্য স্বর্গরাজ্য অনিত্য কেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যাবে এমন কি ব্রহ্মা যেখানে থাকেন সেটাও নষ্ট হয়ে যাবে প্রলয় হবে তো সেজন্য যারা ভক্ত তারা এই উপলব্ধি করে তারা স্বর্গে যাওয়ার জন্যও চিন্তা করে না স্বর্গলোক তো এই আর একটা লোকের পরেই ভূ ভুব স্ব কিন্তু আর ঊর্ধ্বে অনেক লোক আছে সেখানেও যাওয়ার জন্য চেষ্টা করে না এই ব্রহ্মাণ্ডে সব থেকে উচ্চ লোক হচ্ছে সত্যের লোক ব্রহ্মা যেখানে থাকেন সেখানেও যেতে চায় না তো এভাবে খটাঙ্গ মহারাজ তিনি চাইলেন না তাই জন্য আমাদের এইসব শিক্ষা লাভ করা উচিত ন ধনং ন জনং না সুন্দরীং ন কবিতাং বা জগদীশ কাময় ইন্দ্রিয় সুখের জন্য অনিত্য সুখের জন্য ইন্দ্রিয় সুখটা অনিত্য কেন আজ আমার এই চোখটা দেখছি যে কোনো মুহূর্তে চোখটা নষ্ট হয়ে যেতে পারে আমার যতগুলি দেহের ইন্দ্রিয়গুলি আছে এইগুলি অকেজু হয়ে যাবে আমরা দেখছি প্র্যাকটিক্যাল তাহলে আমি ইন্দ্রিয় সুখের জন্য কেন কামনা করবো সেজন্য বুদ্ধিমান লোক এটি চায় না কি করে আমরা মৃত্যুবরণ করব এই জন্য না খটাঙ্গ মহারাজ তিনি যাচাই করলেন আর আমাকে আশীর্বাদ করতে চাইছ কিছু দিতে চাইছ তা আমি এই রাজ্যটা যে কিছু চাই না কিন্তু তোমরা দেখো যে আমার আর কত সময় আছে দেহ ত্যাগ করতে এটা তোমরা দেখো কেন আমরা যদি উপলব্ধি করতে পারি আমার কবে মৃত্যু হবে এটা যদি জানতে পারি তাহলে আর অশ্লীল কর্মে আমরা যাব না খারাপ চিন্তাতে যাব না সেজন্য উনি চাইলেন যে আমার সদ ব্যবহার মৃত্যুটা কত তোমায় আছে সদ ব্যয় করব কেন এখানে প্রহ্লাদ মা বললেন অর্থদম এটা মূল্যবান সম্পত্তি আর কি বললেন অধুরবম অধুরবম মানে অনিত্য এই দেহটা অনিত্য প্রহ্লাদ মারা তার বন্ধুদেরকে বুঝাচ্ছেন এটা অনিত্য আবার এই মনুষ্য দেহ আছে অর্থদম মানে খুব মূল্যবান দেবতাদের থেকেও মূল্যবান মনুষ্য দেহটা এত গুরুত্ব তাহলে দেখো খটাং মারা জানেন বলে মনুষ্য দেহের গুরুত্ব তাই দেবলুকে সেই স্বর্গে থাকতেও চাননি তখন সঙ্গে সঙ্গে ইন্দ্র দেখলেন এ আপনার আর অল্প টাইম আছে হ্যাঁ এক মুহূর্ত টাইম আছে তো সঙ্গে সঙ্গে খটাং মহারাজ বললেন আপনারা আমাকে তার পূর্বে পৌঁছিয়ে দিন আমার রাজ্যে তো উনি স্বর্গের লোকে থাকতে চাইলেন না কেন নাই ভারতবর্ষ হচ্ছে ভগবত রাজ্যে ফিরে যাওয়ার দরজা এখান থেকে এই ভগবত ভক্তি করার সুযোগ রয়েছে এই জন্য দেবতারাও প্রার্থনা করে মনুষ্যের লোকে এই পৃথিবীতে ভারতবর্ষে জন্ম লাভ করার জন্য দেবতারাও সেজন্য দেবতারা আসতেন যেসব রাজারা ভগবত ভক্তি করত তাদের প্রণাম করতে তাদের লাভ করতে কেন এখানে মনুষ্য দেহ এত সুযোগ রয়েছে ভক্তি আর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এই এখানে বলছেন ভাগবত ধর্ম এই মনুষ্য দেহ করা উচিত কিন্তু জেনে রাখো বন্ধুগণ এটা হচ্ছে অনিত্য অধুরবম কিন্তু এটি খুব মূল্যবান এর সদ্ব্যবহার করো যেমন কারো টাকা পয়সা আছে অনেক সে যদি সদ্ব্যয় না করে যায় কি হয় কৃপন তাহলে কৃপনের ধন কে খাবে ভূতে খাবে যেমন নরেন্দ্র মোদী মহাশয় এক হাজার নোট পাঁচশো টাকার নোট ব্যান্ড করে দিলেন অনেক কৃপন সব লিখে দিয়েছিল কি হলো নষ্ট হয়ে গেল তাহলে ভূত খেয়ে গেল সুইসাইড করলো সব অনেক লোক সুইসাইড করলো কাগজ হয়ে গেল জন্য কৃপন হলে হবে না তাই এই মনুষ্য দেহ অর্থদম তার মানে মূল্যবান এটা যদি ভগবৎ সেবা না করা হয় তাহলে ওই কৃপনের ধন কি হবে বারম্বার জন্ম মৃত্যু চক্র তার মানে ভূত খাবে তার মানে আমাকে বারম্বার দেহ গ্রহণ করতে হবে জড় দেহ কষ্ট পেতে হবে সেই জন্য শুদ্ধিবৃন্দ বৃন্দ এই প্রহ্লাদ মহারাজ ছোট্ট বাচ্চা হলে কি হবে পাঁচ বছরের বয়স বন্ধুদেরকে শিখাচ্ছে যে ভাগবত ধর্ম আচরণ করো হ্যাঁ তো এই খটাঙ্গ মহারাজ তাই ফিরে এলেন রাজবাড়িতে তখনকার রাজারা ভগবানের আরাধনা করতেন আর তখন তিনি ভগবানের ধ্যান করে তার যে এক মুহূর্ত টাইম ছিল সেই টাইমটাকে তিনি সদব্যয় করলেন অতএব আমাদের এখান থেকে শিক্ষা লাভ করা উচিত যে আমরা জানি না কত সময় আমাদের মৃত্যু আছে কয়জন বলুন আপনাদের কবে দেহ ত্যাগ হবে কেউ জানে না হ্যাঁ কারো বাচ্চা জন্ম হয়ে মারা যাচ্ছে অনেকে কমপ্লেন করে ভগবান আছে নাকি হ্যাঁ ভগবান যখন দ্বারকায় ছিলেন ব্রাহ্মণ একজন তার এক একটা বাচ্চা এরকম জন্ম হয় মরে যায় তখন তখনকার মানে সমাজের প্রজারা রাজাকে কমপ্লেন করার শক্তি রাখত কেন তুমি রাজা ঠিক নেই হ্যাঁ যদি রাজা ঠিক থাকতে পিতা মাতা থাকতে পুত্র কেন মারা যাবে অকালে এরকম কমপ্লেন করত তো দ্বাপর যুগে এরকম বাবা মা থাকতে সন্তান মারা যেত না এরকম ছিল সেটা তার জন্য রাজা দায়ী হতো জানেন কি পিতা মাতা থাকবে কিন্তু বাবা ছেলে মারা যাবে না আগে কিন্তু কলি যুগে সেটি নেই উল্টু সব জন্ম হয় অত মারা যাচ্ছে এখন রাজাকে দায়ী করতে পারবেন রাজাকে দায়ী করতে পারবেন না তখন ছিল এরকম তো সেজন্য এই কলিযুগে আমাদের আমাদের উপলব্ধি করা উচিত যে এনি টাইম মৃত্যু কি করে আমরা বুঝব মানুষ জ্ঞানবান তারা দেখছে পেপারে টিভিতে শুনছে নিজের বংশেতে দেখছে বক রূপে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে আরেকটা প্রশ্ন করেছিলেন কিম আশ্চর্যম এ উত্তর দিতে হবে আগে আমরা শুনছিলাম কপন্থা কি বলেন মহাজন যেন গত সপন্থা আর একটা প্রশ্ন দিয়েছিলেন কিম আশ্চর্যম কি আশ্চর্য এই জগতে আছে তখন যুধিষ্ঠির মহারাজ বলেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জম মন্দির প্রতি মুহূর্তে মুহূর্তে জীব দেহ ত্যাগ করছে আর সে ভাবছে আমি মৃত্যুবরণ করব না হ্যাঁ কি না আমরা দেখছি আহ নিজের ছেলে মারা গেছে নিজের পলিসি প্রতিবেশী কেউ গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে রোগ গেছে কত কিছু হয়েছে কিন্তু আমি ভাবছি আমি মারা যাব না না এই যে ভগবান যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করে সঙ্গে সঙ্গে শিক্ষা দিলেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে অবশ্যই তার জন্য প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য তাই খটাঙ্গ মহারাজ অনেক আশীর্বাদ নিতে পারতেন তাহলে তিনি কি আশীর্বাদ চাইলেন যে আমার কত সময় মৃত্যু আছে জানান আর আমার বিষ্ণু মন্দিরে রাখুন আর বিষ্ণু মন্দিরে উনি কি করলেন এসে না ওই টাইম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবত ধর্ম সূচনা হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে যমরাজ তিনি তো ধর্মরাজ তিনি মহাজন তিনি শিখালেন যে আমাদের ধর্ম সূচনা করা হয় মনুষ্য জীবনে সেটা কিভাবে শুরু হয় ভগবানের নামের মাধ্যমে সে জন্য যাতে আমরা ভগবানের নাম সূচনা করতে পারি ছোটবেলা থেকে কৌমার কাল থেকে ভাগবত ধর্ম কৃষ্ণ সেবা করতে পারি তখন করলে কি হবে না আমার মৃত্যু যে টাইম হোক না কেন তখন তার কোনো চিন্তা নেই কিন্তু এখন আমাদের মৃত্যু হলে আমরা অন্য চিন্তা করি কেউ আসতে কাটতে আমার বাপ গো মা গো মারতে এলে বা কত কিছু এই আমাকে বাঁচাও রে কত কিছু করি তখন কৃষ্ণ কৃষ্ণ বলি না খুচট খেয়ে গেলে মা গো বাবা গো তো মানে আবার বাবা মা হওয়ার চেষ্টা মৃত্যুর সময় এরকম হবে আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হলো সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে করছে হতে পারে পূর্বের কর্ম অনুসারে এই দেহেতে হতে পারে পরীক্ষিত মহারাজকে তক্ষকে সে দংশন করছে কিন্তু কোনো অসুবিধা নেই তিনি কৃষ্ণ চিন্তা করে করে তক্ষক আসার আগেই চলে গেছেন তো এই ভক্তটাও অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দেহ ত্যাগ হয়নি তখন উনি মুখে হাসি মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে আর খুব আনন্দ সবাই দেখছে তারপরে দেহ ত্যাগ হয়ে গেল তো সেই দেহটা দেখছে উজ্জ্বল মৃত শরীর উজ্জ্বল হয় হ্যাঁ মৃত শরীর হাসি থাকে তাকিয়ে থাকে সে তাকিয়ে আছে মুখটা হাঁ হয়ে আছে হাসি মুখ তার মানে আনন্দে চলে যাচ্ছে এটাই আমাদের মৃত্যু কি করে বরণ করতে হবে তাই জন্য আমরা এই ভগবত ভক্তি করছি সাধু সঙ্গ করছি পশু পাখির মতো মৃত্যুবরণ করা আমাদের উচিত না যারা জানে না তারা কৃপন পশু পাখির মতো দেহত্যাগ তারা কৃপণ এদের হবে হ্যাঁ জন্য প্রহ্লাদ মহারাজ জানালেন কৌমারং ছোটবেলা থেকে অভ্যাস করো কেন ছোটবেলা থেকে অভ্যাস করলে কি হবে মনে থাকবে আর দৃঢ় হবে ভবিষ্যতে যদি আমরা ছোটবেলা থেকে আজে বাজে কর্ম করি যত বড় হবো সেটা বাড়তে থাকবে না কমতে থাকবে আ আমরা ছেলে আর বন্ধ করতে পারি না এই বর্ধমান দুর্গাপুর থেকে আ গিয়েছিল আমাদের মাতাজি এখানে এই বর্ধমানে দুর্গাপুর থেকে এসেছিল একটা গৃহপ্রবেশে মাঠে নিয়ে গেছিলেন মাতাজি আমাদের হ্যাঁ তো ওখানে দুর্গাপুর থেকে এসেছিল আমি গৃহপ্রবেশে ক্লাস দেওয়ার পরে একটা ফ্যামিলি তার বাচ্চাটা চার নিয়ে এসছে তারা জিজ্ঞাসা করছে প্রশ্ন যে আমাদের বাচ্চারা খুব চঞ্চল কি করে স্থির হবে আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি জিজ্ঞাসা করলাম আপনারা বাবা মা বলছেন বাচ্চার চঞ্চল আপনারা কি অচঞ্চল তখন হেসে দিয়েছে না না আমরা কি আর অচঞ্চল তাহলে আপনার ছেলে কেন চঞ্চল হবে না আপনি ছেলের দোষ দিচ্ছেন তার বদনাম করছেন আপনি তো অচঞ্চল তো সেজন্য আমরা জানি না তো এই অচঞ্চলতা বাবা মা থেকে এসছে কাটবে কি করে বাবা মা যদি ভালো আচরণ করে সন্তান শুনলাম প্রহ্লাদ মহারাজের কথা হ্যাঁ গর্ভে থেকে সব শিখছে কিভাবে কৃষ্ণ ভক্তি হ্যাঁ গুরু শিখাচ্ছে এক প্রহ্লাদ মহারাজ বলছে বললো ক সে বলছে কৃষ্ণ বলছে গ বলছে গোবিন্দ কোথা থেকে শিখল সে ক খ এইসব শিখছে না সেসব কৃষ্ণ নাম বলে যাচ্ছে আর বন্ধুদের নিয়েও বলছে কৌমারং আচরিত প্রাজ্ঞ যাদের বুদ্ধিমান মনুষ্য জীবনে তাদের কি করা উচিত না ছোট্ট থেকেই ভাগবত ধর্ম আচরণ করা উচিত কেন কৌমার কেন বললেন না কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু জীবনে কাম মানে কি ইন্দ্রিয়ের বাসনা আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক এইসব ইন্দ্রিয় তাদের ইচ্ছা আছে চোখ কি দেখে ইচ্ছা করে কি চোখ দেখতে চায় কান শুনতে চায় জিহা কিছু খেতে চায় বলতে চায় চামড়া স্পর্শ করতে চায় এরকম সব ইন্দ্রিয়গুলি প্রত্যেকটা ইন্দ্রিয়ের বাসনা আছে তা আমাদের ছোটবেলার বাসনা আস্তে আস্তে বাড়ে না কমে যায় একটার পর একটা আমরা উত্তর উত্তর যেটা নিয়ে আমি সুখ করছিলাম সেটা আমাকে আর সুখ দেয় না পরে আরেকটা জিনিস চায় আরেকটা জিনিস চায় তার মানে আমি তো হতাশাই হয়ে যাই তাই জন্য সুইসাইড করে লোক পূর্ণ হচ্ছে না আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না কেন কাম কোনোদিন চরিতার্থ হয় না কাম চরিতার্থ হয় না যেদিন সেটা তারপরে পরিণতি কি ক্রোধ আসে তখন যুদ্ধ লাগে মারামারি হয় তারপরে পাগল হয়ে যায় মানুষ তাই আজকে সারা দুনিয়ায় লোক পাগল হয়ে গেছে বুঝতে পারে না সঠিক জিনিসটা কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সারা বিশ্বের লোক এখন বুঝতে পারে না আমরা হয়তো বড় নেতা হতে পারি প্রধানমন্ত্রী হতে পারি রাষ্ট্রপতি হতে পারি মুখ্যমন্ত্রী হতে পারি পিএইচডি ডক্টরেট কত বৈজ্ঞানিক হতে পারি কিন্তু আমরা জানি না কেন এত সারা দুনিয়ায় হতাশা উৎকণ্ঠা উদ্বেগ যুদ্ধ মারামারি কেন আমাদের প্রকৃত জ্ঞান নেই এই জন্যই মানুষ কৌমার কাল থেকে ছোটবেলা থেকে ভক্তি অর্জন করুন শিখান নিজে করুন ছেলে মেয়েদেরকে শিখান বাচ্চা থেকে তো এই প্রহ্লাদ মহারাজ বন্ধু শিখাচ্ছেন বন্ধুদেরকে যেটা অনিত্য কৌমার কেন বললেন না কাম আমাদের প্রধান শত্রু যে ইন্দ্রিয়ের বাসনা সেটা আমাকে নিজে নরকে নিয়ে যাবে কিন্তু আমার ছোটবেলায় কামনাটা খুব কম থাকে হ্যাঁ না বাসনাটা খুব কম থাকে কিন্তু যত বড় হব বাড়তে থাকে তাই যদি আমি কামনাটা কৃষ্ণ কামনাতে এখন থেকে যুক্ত করে দিই কামনা থাকবে ত্যাগ করতে পারবেন না কিন্তু সেই কামটা যখন কৃষ্ণ কর্মতে নিযুক্ত করে দেন তাহলে কি হবে সেটা কৃষ্ণময় হয়ে যাবে তখন আমার ভাবনাটা সমস্ত বাসনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে আর যখন আমি কৃষ্ণ ভাবনায় ভাবিতে হব কিছুতেই চাকরিতে ব্যবসাতে যে কোনো কর্মতে যখন আমার ভাবনাটা কৃষ্ণ হয়ে যাবে যে কর্ম কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যাবে তখন মৃত্যু সময়ও ওই কৃষ্ণ চিন্তা হবে যেমন দেখুন দেহত্যাগ করছে জগন্নাথ বলে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে একটা ভক্ত আমাদের মায়াপুরে গুরু পূজায় কীর্তন করছিল হঠাৎ করে শুনল আমাদের ইস্কনের জমি কিছু মুসলিমরা দখল করতে যাচ্ছে উনি ছিল ল্যান্ড ইনচার্জ তখন সঙ্গে সঙ্গে গুরু পূজা কীর্তন হচ্ছে ভগবানের সম্পত্তি কৃষ্ণ সেটা সেবা ভক্তের কর্তব্য রক্ষা করা সঙ্গে সঙ্গে কৃষ্ণের সেবা এটা মনে করে মোটরসাইকেল নিয়ে দৌড়াচ্ছে আমাদের বাস কালকাটা থেকে আসছিল আমাদের একটা বড় বাস নিজেদের বাস ওই মুড়ের কাছেই এমন স্পিডে যাচ্ছিল উপরে উঠে চলে গেল বাসের উপরে দেখতে পাইনি সাউন্ড হর্ন ছিল না মানে হর্ন দেয়নি তখন ওই বাসে উপরে উঠে গেছে মুড়ে একদম এত স্পিড ছিল ছিল আর তখন যে চালা সে সেই বাসে পেস্ট হয়ে গেল আর একজন ছিটকে দূরে চলে গেল কোথায় খুঁজে পাচ্ছে না সবাই তখন অজ্ঞান হয়ে পড়ে আছে তবে জানতে পারলো সেখানে পাশে সব তো হসপিটালে নিয়ে গেছে হসপিটালে তো তখন তার হাত পা সব কিছু ভাঙ্গা পুরো চুনি হয়ে গেছে একদম এত জুড়ে ছিটকে পড়েছে কিন্তু যখন অপারেশন করে অনেক বিদেশ থেকে অনেক জিনিস আনতে হয়েছে প্রায় পনেরো লাখ টাকা খরচ হলো তো সেই হাত মানে সেগুলো সব পা সবগুলি ঠিকঠাক হলো কিন্তু যখন ওই যে অজ্ঞান ছিল যখন চেতনা এসছে তখন কি বলছে যখন চেতনা এসছে তখন কি কনসাসনেস ছিল তখন বলছে আরে গুরু পূজা কীর্তনটা বন্ধ হয়ে গেল কেন রাধা মাধব কোথায় রাধা মাধব কোথায় সে একদম ডাচের মতো গা ঝাঁকিয়ে উঠছে ডাক্তার অবাক তার মানে আমরা যে কনসাসনেসে থাকব কর্মটা করব সেই চেতনাটা আমাদের থাকে তো সেজন্য মৃত্যুটা সময় যদি আমাদের কনসাসনেস কৃষ্ণ থাকে তাহলে মৃত্যু সময় কৃষ্ণ চিন্তা করলে কৃষ্ণ বলছেন আমার লুকে যাবে এই জন্য কিভাবে মৃত্যুবরণ করতে হবে সেটাই মনুষ্য জীবনে শিক্ষা লাভ করার জন্য হ্যাঁ খটাঙ্গ মহারাজ দেখুন বলছেন আমি আমার কতটুকু টাইম আছে কিন্তু এখন আমরা যারা বসে আছি জ্ঞানী গুণী আমরা কবে মৃত্যুবরণ করব কে জানে কেউ জানে না তো এনি টাইম আমাদের মৃত্যু আসবে হ্যাঁ হুচট খেয়ে বলছে পদং পদং যত বিপদ ইসাম প্রতি পা পাড়াতে গিয়ে আরেকটা পায়ের কাছে বিপদ তো সেজন্য এখন থেকে আজ থেকে আমাদের ভগবানের আশ্রয়ে যাওয়া উচিত তার আশ্রয় করে সমস্ত কর্ম করা উচিত সেজন্য বলা যে নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে সেই কাজটা কৃষ্ণ কর্মতে নিযুক্ত করুন সব কিছুতে চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে যা কিছু আমরা করছি তো সেটাই প্রহ্লাদ মহারাজ শিখাতে চেয়েছেন যে ছোটবেলায় আমাদের কামনাটা ছোট থাকে তাই এখন থেকে কৃষ্ণ হোক তাহলে বড় হলেও সমস্ত কর্মে কৃষ্ণকে সে নিযুক্ত করতে পারবে তখন তার নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য তখন আর বাসনা হবে না সে তখন উপলব্ধি করতে পারে আর মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করে ভগবত ধামে যেতে পারবে না হলে কি হবে বারবার চক্রে ঘুরতে হবে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র আমাদের সবসময় এটা কি চাই আমরা বারম্বার জন্ম হোক মৃত্যু হোক ব্যাধি হোক কে চায় কেউ চায় না তো সেজন্য আমার অনুরোধ যে আমাদের এখন আরতি হবে ছটা তেত্রিশ তিরিশ হয়ে গেছে তো আপনাদের অনুরোধ করব যে মনুষ্য দুর্লভ জন্মে এই প্রহ্লাদ মহারাজের শিক্ষা নিজে করুন আচরণ ছোট থেকেই আর নিজেদের বাচ্চাদেরকে শিখান যখন বিবাহ করছেন সন্তান উৎপন্নার্থে কৃষ্ণ ভক্ত সন্তান কামনা করুন তো সেইভাবে আচরণ করুন তাহলে দেখবেন আপনিও যদি ভালো ভক্তি নাও করতে পারেন আপনার পুত্র যদি করে তাহলে আপনিও মুক্ত হয়ে যাবেন ঠিক আছে স্বয়গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য এই হরিনাম আমাদের ভাগবত ধর্মের সূচনা ভক্তির সূচনা তাই যাদের জপমালা নেই অভ্যাস করার জন্য এটা দীক্ষা নয় আপনার যে যেখান থেকে দীক্ষা নিচ্ছে নিক কিন্তু আসলে কলিযুগের যুগ ধর্ম হরিনাম এটা আপনারা অভ্যাস করবেন তা আমি মনে করি প্রেম রায় জপমালা নিয়েছে আমি শুনছি